আসসালামু আলাইকুম ইফতেদায়ী চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা ইসাখালী ফাজিল মাদ্রাসার অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি তহুদ আক্তার সহকারী মলবি শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের প্রথম অধ্যায়ের চতুর্থ পার্ট আলোচনা করব তো এই পর্যায়ে আজকে আমরা প্রথমে কোরান মাজিদের পরিচয় সম্পর্কে জানব প্রিয় শিক্ষার্থীরা কোরান কি কোরান মাজিদ কি এই সম্পর্কে তোমরা নিশ্চয়ই অবগত আছো যে আল কোরআন হচ্ছে কোরআন মাজিদ হচ্ছে আমাদের ধর্মীয় গ্রন্থ যা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উপর নাজিল হয়েছে তো এ বিষয়ে আজকে চলো বইয়ের আলোকে আরও আমরা বিস্তারিত জেনে নিই আল কোরআনের পরিচয় সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হলো কোরআন মাজিদ এটি আল্লাহ আব্বুল আলমিনের কালাম আল্লাহ তাল্লাহর কালাম এবং আমাদের মহাগ্রন্থ আমাদের মহান গ্রন্থ অর্থাৎ এই কোরআন মাজিদ আল্লাহর কালাম বা কথা এবং আমাদের জন্য নির্ধারিত গ্রন্থ এটি এটি লৌহে মাহফুজের সুরক্ষিত আছে আল্লাহতালা হজরত জিব্রাহি আলাইসাল্লামের মাধ্যমে লৌহে মাহফুজ থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপর সুদীর্ঘ তেইশ বছর ধরে কিতাব অবতীর্ণ করেন অর্থাৎ আল কোরআন লৌহে মাহফুজে সংগৃহীত ছিল এটি আল্লাহ রাবুল আলমিন ফেরিস্তা হজরত জিব্রাহীল আলাহি সাল্লামের মাধ্যমে আমাদের প্রিয় নবীর উপর আস্তে আস্তে ধীরে ধীরে সুদীর্ঘ তেইশ বছর ধরে অবতীর্ণ করেন অর্থাৎ সম্পূর্ণ কোরআন একবারে একসাথে নাজিল হয়নি বিভিন্ন ঘটনা এবং বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাবুল আলমিন কোরআনের এক একটি আয়াত নাজিল করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের উপর এবং বিভিন্ন মাসলা মাসাইল এর প্রয়োজনার্থে আল্লাহ রাসুলের বিভিন্ন সমস্যার সমাধানে কোরআনের প্রতিটি আয়াত এক এক পরিস্থিতিতে নাজিল হয় এভাবে সময় সুদীর্ঘ তেইশ বছর লাগে যেমন এ ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন বলেন বাল হওয়া কোরআন উন মাজিদ পি লাউ মাহফুজ বরং এটা মহিমান্বিত কোরআন লাউ মাহফুজে সংরক্ষিত ছিল সুরাবুরুজ একুশ থেকে বাইশ নম্বর আয়াত কোরআন মাসিদের আরও অনেক নাম রয়েছে যেমন ফুরকান কিতাব নূর ইত্যাদি তো আল কোরআন আরবি ভাষায় লিখিত এতে একশো চোদ্দোটি সুরা আছে আমাদের যে তিরিশ পাড়া কোরআন এতে সুরার সংখ্যা একশো চোদ্দোটি সবচেয়ে বড় সুরা হল সুরা বাকারা আর সবচেয়ে ছোট আল কাউসার সুবিধার্থে সম্পূর্ণ কোরআনকে সাত মঞ্জিল ও তিরিশ পাড়ায় ভাগ করা হয়েছে শিক্ষার্থীরা যেন আমরা তিলাওয়াত করতে পারি খণ্ড আকারে সুন্দরভাবে এই আমাদের তিলাওয়াতের সুবিধার জন্য এবং মনে রাখার জন্য আল কোরআনকে ত্রিশটি পাড়ায় বাক করা হয়েছে তো কোরআন মাজিদ অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না সালাতের মধ্যে কোরআন থেকে তেলত করা ফরজ আমরা যখন নামাজ আদায় করব তখন নামাজে কোরআন মাজিদ থেকে কোরআন থেকে তেলত করতে হবে যে কোনো সুরা ছোট সুরা অথবা বড় এক আয়াত অথবা ছোট তিন আয়াত এভাবে নামাজে তিলত করতে হবে আর এই নামাজে তিলত কোরআন তিলত করা ফরজ কোরআন তিলতের অনেক সব রয়েছে কোরআন মাজিদ যেমন কোরআন মাজিদের একটি হরফ তিলত করলে কম কমপক্ষে দশটি নেকি লাভ করা যায় কোরআন মাজিদে যদি একটি হরফ বা একটি অক্ষর আমরা তিলত করি তাহলে এই একটি অক্ষরের বিনিময়ে আমরা দশটি নেকি পাব এই জন্যই আমাদের সকলের উচিত কোরআন তিলত শিক্ষা করা অর্থাৎ কোরআন কিভাবে আমরা তিলত করব তা শিখা কেননা কিরাত বিশুদ্ধ না হলে সালাদ শুদ্ধ হবে না যদি আমরা নামাজে কোরআন মাজিদ বিশুদ্ধভাবে সহি তিলত না করি তাহলে আমাদের নামাজ শুদ্ধ হবে না কোরআন মাজিদ সকল যুগের সকল মানুষের জন্য মুক্তির সনদ এতে রয়েছে মানব জীবনের সকল সমস্যার সুন্দরতম সমাধান যদি আমরা কোরআন তিলত করি এর ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির ভালোভাবে করি তাহলে কোরআনের ভিতরেই আমাদের জীবন পরিচালনার সকল সমস্যার সমাধান এসে যাবে কিয়ামত পর্যন্ত এ কোরআন সম্পূর্ণ অবিকৃত অবস্থা আছে এবং থাকবে আল্লাহ রাবুল আলমিন কেয়ামত পর্যন্ত কোরআনকে এরকম অবস্থায় রাখবেন অর্থাৎ কেউ কোনো দিন বিকৃত করতে পারবে না কোরআন ঠিক যেমন আছে তেমনই থাকবে আর কেয়ামত পর্যন্ত এটি এরকম অক্ষত অবস্থায় থাকবে স্বয়ং আল্লাহ আল্লাহতালা এ হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ রাবুল আলমী নিজে নিয়েছেন এজন্য দুনিয়ার কোনো তাগত শক্তি বা কারো সাধ্য নেই কোরআনের একটি হরফও পরিবর্তন করা অথবা বিকৃত করা তো শিক্ষার্থীরা আমরা বিশুদ্ধভাবে কোরআন মাজিদ তিলত করব। কোরআন মাজিদের বর্ণিত বিধিবিধান সম্পর্কে জানবো এবং কোরআনের আলোকে আমরা জীবন গর্ব ইনশাল্লাহ তো তোমাদের নির্ধারিত কাজে যে তোমাদের দেয়া আছে যে কোরআন মাজিদ তিলতের গুরুত্ব বর্ণনা করো তো আশা করি আমার আজকের এই ক্লাস থেকে তোমরা এর সমাধান করতে পারবে ইনশাল্লাহ একটু চেষ্টা করে তোমরা আর সুন্দরভাবে এ চ্যাপ্টারটা ভালোভাবে পড়ে এর ভিতর থেকে এই নির্ধারিত কাজ বাড়ির কাজে সমাধান করবে তো শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই তোমাদের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম